সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে মূল্য বেশি হওয়ায় কুষ্টিয়ায় চাল সংগ্রহ অভিযোগে ধীরগতি। জেলায় প্রতি বছর চাল সংগ্রহ অভিযান সফল হলেও এবার রয়েছে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা। মিল মালিকরা বলছেন, সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে চাল উৎপাদনে খরচ পড়ছে বেশি। খাদ্য বিভাগ বলছে লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী তারা। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চলতি বছরের 17 নভেম্বর থেকে কুষ্টিয়াসহ সারাদেশে একযোগে চাল সংগ্রহের অভিযান শুরু হয়। সরকারিভাবে প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয় 42 টাকা। এবছর জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা 18,636 মেট্রিক টন ধরা হলেও এখন পর্যন্ত মিল মালিকদের সাথে চুক্তি হয়েছে 13,000 মেট্রিক টন। সরকারের নির্ধারিত দামের চেয়ে বাজারে চালের মূল্য বেশি হওয়ায় সংগ্রহ অভিযানে দেখা দিয়েছে ধীরগতি। সরকারি গুদামে চাল দিতে মিলাররাও প্রকাশ করছে অনাগ্রহ, যার ফলে গত বছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও এবছর চালের রাজ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। সরকার যে রেটে ধান কিনছে সেই রেটে চাউলের পরটা পড়ে 45 টাকা, কিন্তু আমাদেরকে রেট দেওয়া হচ্ছে 42 টাকা। আমাদেরকে যদি একটু রেটটা সরকার একটু ধরে দেয় তাহলে আমরা অবশ্যই এটা দিতে আমাদের কোনো সমস্যা হবে না। আশা করতেছি হয়তো ধানের বাজারটা যদি কমে আমরা গভর্নমেন্টকে চাউল দিতে পারবো। এদিকে অভিযানের শুরুতে মিল মালিকরা সরকারি গুদামে চাল দিতে অনাগ্রহ প্রকাশ করলেও এখন কিছু মিল মালিক চাল দেওয়া শুরু করেছে। মোটামুটিভাবে চলছে চাল সংগ্রহের অভিযান, এমনটাই বলছেন খাদ্য গুদামের দায়িত্ব থাকা এই কর্মকর্তা। মিলাররা প্রাথমিকভাবে চাউল দিছিলেন না, কিন্তু এখন হলো যে চাউল দেওয়ার আগ্রহ ওনারা দেখাচ্ছেন এবং গুদামে গাড়ি আসছে এবং সংগ্রহ মোটামুটি একটা পর্যায়ে চলছে আর কি। আমি মানে শতভাগ সংগ্রহ হবে এটা আশাবাদী। আর এবছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী কুষ্টিয়া জেলা খাদ্য বিভাগ। তবে চুক্তি অনুসারে মিল মালিকরা চাল না দিলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এই কর্মকর্তা। চুক্তিকৃত চাল মিল মালিকগণ দিবেন, পাশাপাশি অতিরিক্ত বরাদ্দ প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা 18,636 মেট্রিক টন, এই পরিমাণ চাল 28 ফেব্রুয়ারির মধ্যে আমরা সংগ্রহ করতে সক্ষম হব। নভেম্বর থেকে শুরু হওয়া সরকারের এই চাল সংগ্রহের অভিযান চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে মাত্র 15%। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।